এই আল্লাহ রাস্তা বের হইতে হবে এটাও ঠিক আছে আবার এটার সাথে সাথে ইলম ও জিকির এটার এটাকে নিয়া বেরিত ইলম শিখতে শিখতে হবে কি শিখবে কি ওলামা ইকরাম বলেন যে ভাই আমার চেয়ে যে বেশি ইলম রাখে তার কাছ থেকে আমি ইলম নিব আর আমার চেয়ে যে কম রাখে তাকে ইলম দিব তো এলএম লওয়া আর এলএম দেওয়া এটা চলতে থাকে যে এটার সঙ্গে তবলিগের মেহনতটা চলতে থাকে তো মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যদি আমার এই মেহনত সহিভাবে চলে তাহলে 700 বছর পূর্বের ইসলাম আজ আবার জিন্দা হবে 700 বছর পূর্বে যে ইসলাম ছিল যে দিন ছিল মানুষের মধ্যে যে জিনিস ছিল বলে যদি এই মেহনতটাকে সহিভাবে এই মেহনতটা চলে তাহলে 700 বছর পূর্বের সেই ইসলাম আবার এই যুগে দেখা কিন্তু মেরে মহতরম দোস্ত বুজুর্গ যে উনি বলেন যে আজ আমরা নকল হরকত তো খুব করি কিন্তু বলেন যে আমাদের এই নকল হরকতের মধ্যে ওই ওই রকমই যে খালি যাতা ঘুরতেছে ওটার মধ্যে কোনো দানা পড়ে নাই তাতে কিছুই নতিজায় আসতেছে না আমাদের তো এই নকল হরকতটা এলেমের সঙ্গে হইতে হবে এলেমের সঙ্গে হইতে হবে একজনের কাছ থেকে এলেম শিখবে তারপরে এলেম দিবে তো এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ যখন এলম ও জিকিরের সঙ্গে আমাদের এই পুরুষটা হবে আমাদের এই আল্লাহর রাস্তা বের হওয়াটা হবে আমি আমার চেয়ে যে বেশি জানে তার কাছ থেকে নিচ্ছেছি আবার যে আমার চেয়ে কম জানে তারে শিখাইতেছি এরকম প্রত্যেকেই সে শিখতেছে আবার আরেকজনকে শিখাইতেছে মেরে মহতরম দোস্ত বুজুর্গ যখন এইভাবে এই এলেম চলবে এই নকল হরকত চলবে আল্লাহ রাস্তার ক্রুজ চলবে তখন আল্লাহ তারা আমাদের মধ্যে দিনকে জিন্দা করবেন আমাদের জিন্দগিতে ইসলাম আসবে দিন আসবে আমরা জানবো যে কি আমার দিন এই জন্য মেরে মহতরম দোস্ত ইলম ও জিকিরের নাম্বার এই তবলিগের মধ্যে রাখা হয়েছে এটা শুধু শুধু এমনি এমনি রাখা হয় নাই আর তবে ইলম ও জিকিরের মধ্যে তবলিগের মধ্যে যেটা করা হয় সেটা হলো ফাজাইলের ইলম যে একটা আমলের একটা কাজের কি লাভ আল্লাহ তাআলার হুকুম পুরা করলাম এটার মধ্যে আমার কি লাভ নবীর তরিকা মতো চললাম এটাতে আমার কি লাভ এটাকে ফাজাইলের ইলম বলে আরেকটা হলো মাসাইলের ইলম মাসলা মানে এই কামটা আমি কিভাবে করব সেই তরিকাটা আমার জানতে হবে আমি জানা সালাত তাসবিহ পড়বে কেন পড়বে এটা পড়তে তো কষ্ট আছে যদি সে ফাজাইল শুনে তার ভিতরে আগ্রহ পয়দা হয় কারণ ফাজাইলের দ্বারা আগ্রহ পয়দা হয় লাভ শুনলে মানুষ ওদিকে অগ্রসর হয় তো এদের মধ্যে অনেক লাভ তো মানুষ লাভ যেখানে লাভ দেখে সেখানেই অগ্রসর সেটারই আগ্রহ করে তো যখন আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকার মতো জিন্দগি যাপনের ফাজাইল সে শুনবে বিভিন্ন আমলের ফজিলত শুনবে তখন সে ওটার জন্য আগ্রহী হবে আমলের জন্য তৈয়ার হবে ফাজাইলের দ্বারা যখন সে আমলের জন্য তৈয়ার হয়েছে এখন তার মাসলা দরকার এই আমলটা আমি কিভাবে করব একজনের সালাত তাসবিহ ফজিলত শুনছে এটা উদাহরণ হিসাবে উনি বলছেন এখন সে এটা পড়বে কিভাবে যখন সে এটা শুই না ফজিলত শুই না তার ভিতরে আগ্রহ পয়দা হয়েছে এটা পড়ার তখন সে না তাকে তরিকা জানতে হবে মাসলা জানতে হবে সে মাসলা জানার জন্য অগ্রসর হবে মেরে মহতরম দোস্ত বুজুর্গ ফাজাইলের ইলম এই তবলিগের মধ্যে এই জন্যই যে মানুষের ভিতরে আমলের শখ আর আগ্রহ পয়দা হয়ে যায় যখন আমলের শখ আর আগ্রহ পয়দা হবে তখন সে আমলের জন্য তৈয়ার হবে যখন আমলের জন্য তৈয়ার হইল এখন মাসলার প্রয়োজন হবে এই মাসলা সে আলেম ওলামাদের কাছ থেকে যে জানে তার কাছ থেকে জিজ্ঞেস করবে
মাশাআল্লাহ তার কাছ থেকে শিখি এই জন্য হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমার এই মেহনত অর্থাৎ আল্লাহর রাস্তায় বের হওয়া এটা এরকম যেরকম মক্তবে ছেলেরা আলিফ বা তা সা পড়ে তা আলিফ বা তা সা তে সব কিছু না তো নকলা হরকত যেটা চলাচল যেটা জমাতবন্দি হয় আল্লাহর রাস্তায় ফিরা যেটা এটা এরকমই যেন আলিফ বা তা সা কিন্তু এর উপরে তো আরো এইটুকুর মধ্যে বসে থাকলে তো আর হবে না তাহলে তো উপরে উঠতে হবে সেই জন্য বলেন যে এই মেহনত যারা যে উপরে উঠবে তারা কি হবে উন্নতি হবে যেটা সেটা হলো এলম ও জিকিরের দ্বারা উন্নতি হবে এলম ও জিকির নিয়ে যদি ঘোরাফেরা তাহলে ঘোরাফেরাটা আলিফ বা তা সা আর এলম ও জিকির তাকে উন্নতি দেবে তার উন্নতি হইতে থাকে মেরে মহতরম দোস্তা বুজুর্গ ফাজাইলের এলম এই জন্যই জরুরি ফাজাইল শুনলে মানুষের আগ্রহ পয়দা হয়ে যায় ওই আমল করা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এক সফরে ছিলেন সাহাবা ইকরামের জমাত তখন এই সফরের মধ্যে অনেকেই ঘোড়ার উপরে সওয়ার উটের উপরে সওয়ার আছে জমাত চলতেছে উনি পায়দল চলার জমাত আল্লাহর রাস্তায় পায়দল চলার ফজিলত শুনেন যে আল্লাহর রাস্তায় পায়দল চলবে যে পায়ের আল্লাহর রাস্তায় ধুলাবালি লাগবে সে ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া একত্র হবে না এই ফজিলত যখন উনি শুনাইলেন তো জমাতের মধ্যে যত লোক সওয়ারির উপরে ছিল তারা সব লাফায় লাফায় পড়ে গেল হাঁটতে শুরু করলো তারাও পায়দল চলতে শুরু করলো এত বড় জিনিস পায়ে ধুলাবালি লাগলে জাহান্নামের ধোঁয়াও স্পর্শ করবে না তো এটা হাসিল করার জন্য সবাই তার যার যার সওয়ারি থেকে নামে পড়ে তো এরকমভাবে মানুষের ফজাইলের দ্বারা ভিতরে আগ্রহ পয়দা হয় আমলের তারপরে সে আমলের জন্য তৈয়ার হয় আর এই আমলের জন্য যখন তৈয়ার হবে তখন মাসাইল জানবে মাসাইল শিখবে আর মাসলা শিখে সে যখন ওই আমল করবে তার তরক্কি হতে থাকবে তার উন্নতি হইতে থাকবে ইসলামের রাস্তায় মুসলমানের দিকে মুসলমানের দিকে ইসলামের মধ্যে তার জিন্দগি উঠতে থাকবে আস্তে আস্তে তার জিন্দগি উপরে উঠতে থাকবে সেই জন্য মেরে মহতরম দোস্ত উনি বলেন যে ভাই আজকাল তো এই তবলিগের মধ্যে এলম ও জিকিরের নাম্বার এটার কোনো আলোচনা খুবই মানুষ গুরুত্ব দেয় না না উনি বলেন যে ছয় নম্বর যে প্রত্যেকটা নম্বর জিন্দগিতে আসতে হবে প্রত্যেকটা নম্বর আমার জিন্দগিতে কলমা নামাজ এলম ও জিকির ইকরামুল মুসলিমিন তসহিনিয়ত ইখলাস এ সব কটা নম্বরই আমার ভিতরে আসতে হবে আল্লাহর রাস্তা বের হওয়া এটাও আসতে হবে কিন্তু এর মধ্যে আমার যে তরক্কি হবে আমার যে উন্নতিটা হবে সেটা হলো এলম ও জিকিরের নাম্বারের দ্বারা আমার যে পেট ভরবে চাইলে ওই পেট ভরতে হইলে যা তার মধ্যে গমের দানা দিতে হবে এই গমের দানা হলো এলম ও জিকির গমের দানা হলো এলম ও জিকির আর না হলে ওই গমের দানা ছাড়া এমনি খালি আমাদের নকল হরকত আমরা এদিক থেকে ওদিকে যাই ওদিক থেকে ওদিকে যাই কিন্তু ভিতরে কি নাই এলম জিকির নাই তো মেরে মহতরম দোস্ত এই হরকতের দ্বারা কোনো উন্নতি হবে না কোনো আমাদের চাহিদাই পূরণ হবে না তো ভাই ইসকে লিয়ে তৈয়ার হে কি ইনশাআল্লাহ এলম জিকির কে সাথে আপনি আপকো চলায়েঙ্গে তো উনি বলতেছেন যে ভাই এই জন্য আমরা তৈয়ার আছি কিনা যে ভাই এলম জিকিরের সঙ্গে আল্লাহ রাস্তা বের ফিরবো নিয়ত করেন ইনশাআল্লাহ আব জো হামারা চলনা ফিরনা হোগা ও ইলম ও জিকির কে সাথ হোগা